সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সচিত্র চট্টগ্রাম দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, গান, ম্যাগাজিন অনুষ্ঠান সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় ভালোবাসা দিবসে ভালোবাসাবাসী। এই নিয়ে আলোচনা করার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। একজন হলো ডালিয়া সুলতানা, আরেকজন হলো তানজিলা আক্তার তিন্নি। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে ডাকার জন্য। আজকে ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজ 14 ফেব্রুয়ারি। পৃথিবীর সব ভালোবাসা আজ তোমারই। আমি প্রথমেই ভালোবাসা নিয়ে আলোচনা যাই ডালিয়া সুলতানা পুষ্পার কাছে। ভালোবাসা দিবসের আজকে কজনকে ভালোবাসা দিবেন? কজনকে ভালোবাসা দিব? আসলে ভালোবাসার মানুষত্ব অভাব নেই। আমি আমার, প্রথমে বলি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার পাড়া প্রতিবেশীকে ভালোবাসি। এখন কজনকে দেওয়া যায় সেটা আসলে হিসাব করে তো বলা যাবে না। ভালোবাসার হিসাব কখনো করা যায় না। আপনি ভালোবাসার উপর কোনো অভিনয় করছেন কিনা? হ্যাঁ, ভালোবাসার উপরে অভিনয় করা হয়েছে। আমরা তো মঞ্চনাটক করি, আমি থিয়েটারে আছি, চট্টগ্রাম শিল্পকলায়, সমীকরণ থিয়েটার আমার থিয়েটারের নাম। তো আমাদের রিসেন্টলি একটা কাজ হয়েছে, অনেক ভালো কাজ। এটা একটা স্বাধীনতা নিয়ে কাজটা। তো ওখানে আমার যে ক্যারেক্টারটা ছিল ওইটা টোটালি ভালোবাসার উপরেই। আমার হাজব্যান্ড যুদ্ধে যায়, নাটকের হাজব্যান্ড উনি যুদ্ধে যায়। উনি যুদ্ধে যাওয়ার আগে আমাদের যে বিয়ের পরপর যে ভালোবাসাগুলা, যে স্মৃতিগুলা, বিয়ের না, অবভিয়াসলি বিয়ের আগে তো হাজব্যান্ড হবে না, তখন প্রেম করে না, তখন পারিবারিকভাবেই তো বিয়ে হইতো। আবেগে আপ্লুত হওয়া যে সিনগুলা, মানে ওইটা পুরোটাই একটা ভালোবাসা। আমি একটু তিন্নির কাছে যাই, যেতে তিন্নির হাড়িতে কতটুকু ভালোবাসা আছে একটু দেখি। যে ভালো লাগা, ভালোবাসা, ভালোবাসাবাসি কিন্তু আবহমান কাল থেকে অনেক প্রাচীন। ভালোবাসা কিন্তু আমরা একদিনে পাইনি, হাজার বছরের লালিত স্বপ্ন। আমরা এই বাসার মাসে 1952 সালে বাসার প্রতি ভালোবাসতে গিয়ে বাসা আন্দোলন করেছি এবং 21শে ফেব্রুয়ারিতে আমাদের ঐতিহাসিক একটা জয় হয়েছে। এবং ভালোবাসা দিবসে আজকে আমরা ওই দিন যারা বাসার জন্য, ভালোবাসা দিয়ে যারা যুদ্ধ করেছেন বা আন্দোলন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। আমরা ভালোবাসার জন্য, দেশের প্রতি ভালোবাসার জন্য কিন্তু 1971 সালে আমরা কিন্তু যুদ্ধ করেছি। তা ভালোবাসা কিন্তু একদিনে বলে কোনো শেষ হবে না, ভালোবাসার কোনো সংজ্ঞা শেষ হওয়ার মতো নয়। তবু এর মধ্যে মানুষের ভালোবাসা এবং পশু পাখির ভালোবাসা এবং অন্যান্য জীবদের ভালোবাসা মধ্যে একটু পার্থক্য থাকে। তা আমাদের ভালোবাসাগুলো একটু কোলাকুলি হয় একেবারে সবাই দেখে। যেমন অষ্টম এডওয়ার্ড, সেই ভালোবাসার জন্য তার সিংহাসন ছেড়েছিল। লায়লা মজনুর ইতিহাস কম নয়, সিঁড়ি পরহাদের ইতিহাসও কম নয়, তাই না? দেব দেবতাদের এবং যে এই যে ইসুফ জোলাকার ইতিহাসও কম নয়, বিশাল। পৃথিবীর সবচেয়ে নিদর্শন হলো সম্রাট আমাদের এই যে শাহজাহানের এবং তার স্ত্রীর প্রতি ভালোবাসাকে তাজমহল করেছেন। তো এই ধরনের তাজমহল করার মতন কোনো ব্যক্তি বা কোনো পুরুষ, কোনো রাজা আপনার জীবনে আসছে কিনা? সত্যি করে বলতে, এমন করে ভালোবাসবে আশা তো সবারই থাকে, আমারও আছে, হয়তো সে কোনো একদিন আসবে, কিন্তু আপাতত এমন লোক আমি পাইনি। না, ওই যে আগের ওই যে হেমন্ত মুখোপাধ্যায় গানের মতো, প্রেম একবার এসেছিল নীরবে, ওইরকম কেউ আসছে কিনা? হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা, প্রেম আমার জীবনে একবার এসেছিল, সেটা হচ্ছে স্কুল লাইফে। না, সব কিছুই খুব খুব রঙিন রঙিন মনে হয় যে না, যেটাই করি সেটাই তো বেরোয়। বাসা থেকে খুব লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল, খুবই 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 বারাক্ত একটা সময়, ভারতের মতো, মানে যাই দেখি যাই করি সে তো অসাধারণ লাগে। তো এই পর্যন্ত কতজন আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, আমার মতে বেশ বেশ কয়েকজন বলেছে, বেশ কয়েকজন। আচ্ছা, কালকে ভালোবাসা দিবসের কর্মসূচি কি?
কয়জনকে ফুল দেওয়া হবে, কয়জনকে গোল দেওয়া হবে? কয়জনকে গোল দেওয়া হবে, ফুল দেওয়া হবে, ওরকম কিছু প্ল্যানিং করিনি, কিন্তু সবচেয়ে ভালো একটা প্ল্যানিং করেছি যে বাবার মাকে দেব। আমার মাটা আমার খুবই পছন্দের, আমার মাকে আমি খুব ভালোবাসি। আমার মনে হয় যদি ভালোবাসাটা সৃষ্টি হয়ে থাকে, মার জন্য হয়েছে, আর আমার মার ভালোবাসাটা যদি সৃষ্টি হয়ে থাকে, সেটা আমার জন্য হয়েছে। তাই আমি আমার মা বাবাকে ফার্স্টে ভ্যালেন্টাইন উইশ করবো, ওদের সাথে আমার ভালোবাসাটা ভাগাভাগি করবো। একটা ছোটো ভাই আছে, আমি তার সাথে ভালোবাসাটা ভাগাভাগি করতে চাই। কিন্তু হ্যাঁ, আমার কিছু ভালো বন্ধু আছে, আমি যাদেরকে নিয়ে হয়তো ভালোবাসা দিবসটা পালন করতে চাই। আচ্ছা, ভালোবাসার উপরে কোনো অভিনয়? আমি হ্যাঁ, আমি ভালোবাসার উপরে গত বছর কাজ করেছিলাম, সেটা হচ্ছে আরটিভির একটা নাটক করেছিলাম মায়া জামিনের সাথে, আশফাক নিপুন ভাইয়ের। সে ভালো একটা ক্যারেক্টার ছিল, না বলবো যে ভ্যালেন্টাইনের কাজ ছিল, আমার খুব ভালো লেগেছে ঢাকার ওদের সাথে কাজ করে। হ্যাঁ, করে আর হচ্ছে আমি মিউজিক ভিডিও করেছিলাম। আচ্ছা, ওই যে ডালিয়া সুলতানা, কালকের প্রোগ্রাম কি ভালোবাসা দিবসের? আসলে তেমন কোনো আয়োজন করে প্রোগ্রাম নেই, তবে ইচ্ছা আছে যে বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে যারা আছেন, একটু সময় কাটাবো, একটু ঘুরবো। আমি প্রত্যেক বছর আসলে আমার ফ্যামিলি সবাই এটাতে খুব হ্যাপি যে প্রত্যেক বছর ভালোবাসা দিবসে আমি সবাইকেই ফুল দিই। আগে রাত্রে কিনে রাখি, সকালবেলা উঠে দিই। এই ভালোবাসা দিবসের কোনো ইতিহাস জানা আছে? কেন, কখন, কীভাবে হয়েছে? নাকি নিজের আবেগে সবাই করতেছে, আমি ভালোবাসা দিচ্ছি বা ভালোবাসা নিচ্ছি? না, আবেগ, আবেগে তো অবশ্যই না, আবেগটা ছিল বাট এখন আবেগে না। আবেগে ভালোবাসা তৈরি কখনই হয় না, আবেগটা আবেগেই থাকে। আমি ভালোবাসা বুঝতাম ওই তিন দিন মতোই, ক্লাস নাইন টেনেই ভালোবাসা বুঝতাম। আসলে আমি একটা, আমি যে স্কুলে পড়তাম ওইখানে বোধ, না না ভালোবাসার স্কুল বলবো না, যে স্কুলে পড়তাম, ছেলে মেয়ে সাধারণত গার্লস স্কুলে পড়লে হয়তো মেয়েরা ওইভাবে ছেলেদের প্রপোজ বা ওইভাবে ছেলেদের সামনাসামনি হইতে পারে না। তো আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলটা পুরোটাই মানে বোধ, স্টুডেন্ট বোধ ছিল ছেলে মেয়ে। তো অনেকেই পছন্দ করতো, দেখতাম যে ফুল নিয়ে আসতো, বলতো তোকে আমার ভাল লাগে, তখন তুই বলে সম্বোধন করতো যারাই পছন্দ করতো। তারপর বলে ভালো লাগে মানে কি, বলে যে ভালোবাসা, তো ফুল দিত। তখন বুঝতাম না যে এটা ভালোবাসা আসলে। এরপর যখন কলেজে উঠি তখন সিরিয়াস হয়ে যায় যে না আসলে ভালো, হ্যাঁ এটাই ভালোবাসা। যাই হোক, পরে বুঝতে পারি যে আসলে প্রেমিক কেন্দ্রিক ভালোবাসা না, ভালোবাসাটা পারিবারিক কেন্দ্রিক থেকে শুরু হয়, এরপরই ভালোবাসা গড় থেকে শুরু হয় পরে গিয়ে শেষ হয়। আমি এই কথাটা, গড় থেকে শুরু হয় পরে গিয়ে শেষ হয়, আমি একটা ছোট বিরতির পর আবার আসবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার একটু তিন্নির কাছে যাচ্ছি, তার থেকে কি ভালোবাসা পাওয়া যায় দেখি, কি খোঁজা যায়, হয়তো খুঁজলে পাওয়া যাবে। যে একসময় অনেকেই পাইছে ওই যে স্কুল জীবনে। হ্যাঁ, আচ্ছা, এই ভালোবাসা দিবস ছাড়া ভালোবাসা বাসাবাসি হয় না? ভালোবাসাবাসি, ওই তো বললাম না আপনাকে, সেই স্কুল লাইফে শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো বলছি আমি অপেক্ষা করছি, এমন একজন আসবে যে আমাকে কেয়ার করবে। মানে ওই যে ইসুপ জোলাকার মতো, জোলাকা বিদ্যু বয়সে শেষ পর্যন্ত তার মানে একদম পয়েন্টে ধরছেন, সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং তাহলে ওই যে ইসুপ, সেটা কে, কোন ইসুপের জন্য অপেক্ষা করা হচ্ছে? নিজে জোলাকা এসেছে, সেটা আমার সৃষ্টিকর্তাই বলতে পারবে সে কে। আমি আপাতত আমি জানি না সে ভদ্রলোকটা কে। ওই যে মানে শিরি ফরকাত, তারপর হলো যে দেবদাস, এ ধরনের কেউ, এই ধরনের কেউ আশা করছি, কিন্তু এই যুগে না, হবে না, হবে না, এই পাবো না, এই ধরনের লোক তো পাওয়া অনেক অনেক কষ্ট। আমাকেও তেমন জুলেখার মতো সাধনা করতে হবে, লাইলির মতো। আচ্ছা, এই যে ভালোবাসাটা কি এবং ভালোবাসা দিবসটা কি? ভালোবাসা প্রতিদিনই হয়, প্রতিদিনই। ভালোবাসা না থাকলে এতগুলো সংসার থাকতো না, এতগুলো ফ্যামিলি থাকতো না, এতগুলো মানুষ থাকতো না, ভালোবাসা আছে। আর ভালোবাসা দিবসটা বলতে গেলে আমার কাছে মনে হয় কি, একটা দিন একটু ঘটা করে ভালোবাসা করা, একটু আয়োজন করে ভালোবাসা করা, মানে আজকে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করা। এমন সময় যায় কি, অনেক অনেকে ভালোবাসে, সাপোজ হতে পারি আপনিও আমাকে ভালোবাসতেই পারেন, নাও বলতে পারেন,
হয়তো হ্যাঁ সেদিন একটু আয়োজন করলে হয়তো আপনার মানে সবাই একটু সুযোগ নিল। আজকে আমি আয়োজন যদি বলতে পারি যে আমি তাকে ভালোবাসি, হয়তো সে আমারটা অ্যাকসেপ্ট করবে, সে হয়তো অ্যাকসেপ্ট করবে, বিকজ সেদিন ভ্যালেন্টাইন ডে, সেদিন যদি বলে ফেলি হয়তো লেগে গেল ছক্কা। আচ্ছা ভ্যালেন্টাইন ডে সম্পর্কে কোনো জানা আছে যে এই কোন ভদ্রলোক থেকে এই শব্দটা আসছে? এই আয়োজন করে ভালোবাসতে হবে কেন? আয়োজন করে ভালোবাসার দরকার আছে? ভালোবাসা ফুরিয়ে গেলে, ভালোবাসা শেষ হয়ে গেলে, ভালোবাসার রং বদলে গেলে তখন কিন্তু আর ভালোবাসা, ভালোবাসার রং আছে? আবার আমি বলতে পারি ভালোবাসার রং আছে। কিরকম? সেটা নীল। আমি তো মনে করি ভালোবাসার রং হলো আলকাতার মতো। আলকাতার মতো আমার মনে হচ্ছে কি যে বলেন তো, আপনার ভালোবাসা এত খুঁতখুঁতে স্বভাব কেন? মানে ভালোবাসতে চাইছেন না? আরে বাবা, ভালোবাসা, ভালোবাসার শব্দটা কোথায় থেকে এই ব্ল্যান্ডেস ডে, ব্ল্যান্ডেস ডেটা কোথায় থেকে আসছে? এটা আজকে যেহেতু আমাদের ব্যালেন্টাইন্স ডে উপলক্ষে আলোচনা, আসলে আমরা ভালোবাসা দিবসটা বলি, কিন্তু ভালোবাসা দিবসটা মানে একটা কাঙ্ক্ষিত ঘটনার থেকে শুরু হয়েছে 270 খ্রিস্টাব্দে। মিস্টার স্যান্ট ব্ল্যান্টেজ নামে একজন ব্যক্তি ছিল, সে খ্রিস্টান ধর্মের পাদুরী ছিল এবং চিকিৎসক ছিলেন। দর্শকদের সাথে কথাটা বললাম, সেই ধর্ম প্রচার করতে গিয়ে রোম তখন ছিল দেবদেবতাদের পূজারী এবং খ্রিস্টান ধর্ম প্রসার যারা করতো তাদেরকে শাস্তি দেওয়া হতো। তখন মিস্টার যে স্যান্ট ব্ল্যান্টেজকে আটক করলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড দেওয়ার পর সে কারাগারে আটক অবস্থায় ছোটো ছোটো মেয়েরা তাকে চিঠি দিত, ভালোবাসার চিঠি দিত। সে এক পর্যায়ে মৃত্যুর আগে তার ওই কারাগারের কারা প্রধান যিনি বলা হয় জিয়ালার, জিয়ালা সাহেবের এই একটা মেয়ে ছিল অন্ধ, ওই মেয়েটাকে সেই চিকিৎসার মাধ্যমে সুস্থ করছে। তখন মিস্টার ব্ল্যান্টেজ যখন এই মানে তাকে ফাঁসিতে চলে যাবে, তখন ওই যে কারাগারের জেলারের মেয়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখছিল, ফ্রম ইউ, মানে এই শব্দটা দিয়ে। তো মানে এই তখন ওই এই শব্দের মধ্যে বুঝতে পেরেছে যে ওই মেয়েটার জন্য তার একটা বিশাল ভালোবাসা ছিল, এবং এই ভালোবাসাকে প্রাধান্যতা দিতে গিয়ে পরবর্তীতে সে জুলিয়াস আপনার 796 খ্রিস্টাব্দে এই ভালোবাসা ওই মিস্টার ব্ল্যান্ডেসকে শ্রদ্ধা জানাতে গিয়ে এবং এই ভালোবাসা দিবসের প্রচলনটা শুরু করেছে। এই ভালোবাসা দিবসটা কিন্তু মানে বুঝাতে চেয়েছে যেহেতু একজন মৃত্যু ব্যক্তি যে কোনো মুহূর্তে সে ফাঁসির কাঠগড়ায় চলে যাবে, মৃত্যুর আগেও সে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে এবং তার যে ক্ষমতা ছিল একজন চিকিৎসক হিসেবে, সে একজন অন্ধ মেয়েকে মানে আলো দিয়েছে, এবং আবার এই অন্ধ মেয়েটার প্রতি তার একটা একেবারে অন্তর্নিহিত একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোত ছিল না, সেই থেকে কিন্তু ভালোবাসা দিবস। তো ভালোবাসার যে কোত থাকলে কিন্তু সত্যিকারে ভালোবাসা হবে না। তো এখন ভালোবাসা দিবসে খাওয়া দাওয়ার আয়োজন কী হবে? খাওয়া দাওয়ার আয়োজন বাসায় নাকি কেউ বাইরে খাওয়াবে, আয়োজনটা কেমন হতে পারে? না আমি সেটাই জানতে চাচ্ছি, কালকে দুজনের আয়োজন কে? বাসায় হয়তো ভালো কিছু রান্না করবে, কেউ তবে রান্না করতে পারে না, হয়তো মাকে সাজেস্ট করবো যে মা কিছু ভালো রান্না করতে। কান্না করতে জানো তো? কান্না, রান্না না জানলে তো কান্না, সেই প্র্যাকটিস করে নিচ্ছি যে রান্না যদি শিখতেই পারিনি কান্নাটাই শিখে নিলাম, করে নিব। তো এমনি আয়োজন আয়োজনটা কিছু আছে না, স্পেশাল ডিমান্ড থাকে আসলে এখনকার, আমরা তো সচরাচর খুব চিকেন বিফ এরপর রেগুলার খাওয়া হয়, চাইনিজ ওগুলো রেগুলারই খাওয়া হয়। আসলে স্পেশাল ডিমান্ড থাকে এখন ফ্যামিলিতে যে কিছু ভর্তা আইটেম করো, চচ্চড়ি আইটেম করো, আমরা চিটং ইন্ডিয়ানরা যারা খাই সাধারণত কিছু ছোট মাছ, কিছু শাক, কিছু সবজি, ওই টাইপের গুলা করো, ওরকমই ডিমান্ড থাকে আসলে, ওরকম ডিমান্ড থাকে। ভালোবাসা খেতে গেলে ওখানে আর এই খাওয়ার দরকার পড়ে না, আমরা যেহেতু ভালোবাসা খাবো আয়োজন করতে ভালোবাসা, তাই না? আচ্ছা ভালোবাসার যে সিটি কখনো লেখা হয়েছিল? হ্যাঁ আমি লিখেছি, আমি লিখেছি, আমি লিখেছি, পেয়েছি, তাও কি অসাধারণ। এটা লেখার শুরুটা কিরকম ছিল? নামটা দিব, তারপরে খুব সুন্দর করে যা লিখব, কবিতার ভাষা, আঙ্গুল কেটে রক্ত দিয়ে লিখতো যে তোমাকে ভালোবাসি তুমি বিশ্বাস করো না, কেন বিশ্বাস করো না, দেখো তোমার জন্য হাত কেটে ফেলছি। এরপরের দিন ওয়ান টাইম পেঁচিয়ে তারপর আসতো, বা এখানে ওয়ান টাইম পেঁচিয়ে আসতো, দেখাইতো দূর থেকে, দেখো তোমার জন্য কেটে ফেলছি। তো এগুলো আসলে মনে পড়ে যে আসলে ওই ভালোবাসাটা কি নাই এখন আর, তখন হয়তো আবেগ ভাবতাম,
বাট এখন মনে হচ্ছে না আসলে ওইটাই ভালোবাসা। এই যে আমাদের এই পৃথিবীতে, সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, যারা খ্যাতিমান লেখক ছিলেন, কবি ছিলেন, তাদের জীবনে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা এসেছে। তারা ভালোবাসে দেখে এত ভালো ভালো লিখতে পারে। ভালোবাসার কি স্মরণীয় হতে পারে এবং ভালোবাসার দিনে শেষ পর্যায়ে কি করণীয়, স্মরণীয় কি হতে পারে? স্মরণীয় করণীয় স্মরণীয় এবং ভালোবাসার মানুষকে চিনে নিয়ে আমি আশা রাখছি এই ভালোবাসা দিবসে সবার ভালো হোক। ডালিয়া জি ভাইয়া, শেষ অবস্থার ভালোবাসাটা কাকে দিব এটা একটু বলে দাও। শেষ ভালোবাসা, সে ভালোবাসার কি শেষ আছে নাকি? কাকে দিব শেষ ভালোবাসা? ওই ফ্যামিলিকে যেই দিতে হবে, যেহেতু ওইখানেই যাব। ধন্যবাদ তোমাদের দুজনকে, তোমাদের অনেক ভালোবাসার গল্প শুনলাম আজকের ভালোবাসার দিনে। তোমরা যেই কথাগুলো শুনিয়েছো নিশ্চয়ই সমস্ত ভালোবাসা প্রেমীদের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে। আজকে এই ভালোবাসার দিনে ভালোবাসার আলোচনার পাশাপাশি একটা ভালোবাসার গান দরকার। চলো তোমাদেরকেও শোনাই, দর্শকদের শুনাই আমার এই লেখা, বিশিষ্ট সুরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জিত আচার্যের সুরে, থাফস চৌধুরীর কণ্ঠে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমরা গানটা শুনি। এবং গানের পর আর দর্শকদের সাথে আমার কথা হবে না। আজকের এই ভালোবাসার দিনে আবারও সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা দিবস সফল হোক। বাংলা টিভির দর্শক তথা চট্টগ্রামের সাধারণ মানুষ, এই অনুষ্ঠান যারা দেখছে দেশ বিদেশে, সবাইকে আমি বলবো ভালোবাসার দিবসে আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন। Happy Valentine Day, Valentine Day, আজ 14 ফেব্রুয়ারি। Happy Valentine Day, Valentine Day, আজ 14 ফেব্রুয়ারি। পৃথিবীর সব ভালোবাসা, পৃথিবীর সব ভালোবাসা, আজ যে তোমারি। Happy Valentine Day, Valentine Day, আজ 14 ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। ভালোবাসারে দিনে ভালো লাগার মানুষ চিনে, ও ভালোবাসারে দিনে ভালো লাগার মানুষ চিনে। জীবন দিয়ে ভালোবেসে, জীবন দিয়ে ভালোবেসে মরতেও যে পারি। Happy Valentine Day, Valentine Day, আজ 14 ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। সম্রাট শাহজাহান তার প্রেমের অমর দান, ও সম্রাট শাহজাহান তার প্রেমের অমর দান। তাজমহল তৈরি করেন, তাজমহল তৈরি করেন প্রেমের ওই পূজারী।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে, আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। শরৎ বাবুর দেব দাস অমর সৃষ্টি সেই উপন্যাস, ও শরৎ বাবুর দেব দাস অমর সৃষ্টি সেই উপন্যাস, পার্বতী সেই প্রেমের কথা, পার্বতীর সেই প্রেমের কথা ভুলতে কি পারি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে, আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে, আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি।